একটি বোতলের উপরের দিকটা এমন ভাবে কাটতে হবে। তারপর বোতলের ক্যাপে এমন কয়েকটি ছিদ্র করে নিতে হবে। অন্যদিকে একটি কন্টেইনারের এই অংশটি ভালো করে কাটতে হবে। এখন গ্লু গান দিয়ে এখানে গ্লু লাগিয়ে নিতে হবে এবং বোতলের মাথাটি এখানে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। তারপর পিছনের দিকে কয়েকটি ছিদ্র করে নিতে হবে, তাহলে এটি দিয়ে আপনি যে কোনো গাছের মধ্যে খুব সুন্দরভাবে পানি দিতে পারবেন।